कला प्रेमियों के लिए न्यू टाउन में आर्ट हार्ट लग चुका है। शुक्रवार को कलाकार शुभा प्रसन्न के नेतृत्व में इसका उद्घाटन राज्य के परिवहन मंत्री स्नेहा सिंह चक्रवर्ती, टॉलीवुड अभिनेत्री सहित कई अन्य कलाकारों की उपस्थिति में किया गया। शुभा प्रसन्न ने बातचीत के दौरान बताया कि इस बार मेले का छठवां एडिशन है। इसके पहले हम 5 बार ऐसे मेले का आयोजन कर चुके हैं जिसका रिस्पॉन्स काफी अच्छा मिला था, इसलिए मैंने इस बार फिर से ऐसे मेले का उद्घाटन किया है और मुझे पूरी उम्मीद है कि इस बार भी हर साल की तरह इस मेले के प्रांगण में कला प्रेमियों का जमावड़ा लगा रहेगा। बाइट शुभा प्रसन्न। আমাদের প্রিয় শিল্পী মনির শিল্পী শুভা প্রসন্ন আমাদের শুভাদা, তার উদ্যোগে এত বড় একটা আর্ট গ্যালারি তৈরি হয়েছে আমাদের বাংলার মাটিতে। ভারতবর্ষের মধ্যে সম্ভবত এত বড় ব্যক্তিগত উদ্যোগে আর্ট গ্যালারি নেই, এবং 2014 বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছিলেন এবং সেই আর্ট গ্যালারির মধ্যে এরকম একটা হস্তশিল্প মেলা হচ্ছে। সেখানে আমরা কত কি সৃষ্টি দেখতে পাচ্ছি, হাতের তৈরি কাজ দেখতে পাচ্ছি, মানুষ যা ভাবে সেটা সে তা হাতের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারে, সেটা একটা শিল্পের মর্যাদা পেয়ে যায়, স্বীকৃতি পেয়ে যায়, এবং সেটা আবার অন্য মানুষের আনন্দ সৃষ্টি করে, মনে ভালো লাগা তৈরি করে। শিল্পের কাজ তো তাই এখানে এসে খুব ভালো লাগছে এবং আবারও পরবর্তীকালে এই আর্ট গ্যালারি দেখতে অবশ্যই আসবো। ব্যস্ত থাকি, আজকে যেমন একটু অনেকটা দূরে ছিলাম, আজ বেহালাতে ছিলাম, তো সেই জন্য ডিস্টেন্সটা কভার করতে অনেকটা সময় চলে গেল। বাট নেভারদেলেস আমি আজকে ইনগ্রেশন বলে এসেছি তা নয়, আমি আবার আসবো, বিকজ আজকে তো সুবাদা ডেকেছেন অ্যাজ এ গেস্ট ফর দ্য ইনগ্রেশন, বাট আমি আবার আসবো দেখতে এক্সিবিশনটা অ্যান্ড উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড অফকোর্স মাই ফ্যামিলি। সামনে হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল, সে ব্যাপার নিয়ে যদি কিছু সামনে আমাদের এদিকে কী বলবো, অনেকগুলো মানে 2 বছর যবে থেকে কোভিড হয়েছে আমরা ফিল্ম ফেস্টিভ্যালটাকে যেরকমভাবে ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেরকমভাবে করা যায়নি, তো এবছর 15ই ডিসেম্বর থেকে আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, সবাই জানো তোমরা। সো উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। অমিতাভ বচ্চন, জয়াজি, শাহরুখ অফকোর্স অ্যান্ড আ হোস্ট অফ ফরেন ডেলিগেটসরা আসছে 15th of December। আমাদের গোদারের ওপর একটা দারুণ রিট্রোস্পেকটিভ অলরেডি ইজ তৈরি হয়েছে, তো এবার সব কিছু মিলিয়ে আমার মনে হয় ফিল্ম ফেস্টিভ্যালও খুব ভালো, সবাই এনজয় করবে, কারণ যারা সত্যি ফিল্ম বাস কলকাতা হ্যাজ নো ডার্ট অফ ইট। সো আই সাপোজ এবার নন্দন শুধু নয়, নন্দন, রবীন্দ্রসদন, আমাদের নজরুল তীর্থ, সব জায়গাগুলো ফুল হাউসই যাচ্ছে। আর আজকে এখানে দর্শকদের জন্য কী বলতে চাও দর্শক? আজকে দর্শকরা যারা এসেছেন আই এম শিওর তারা সবাই প্রত্যেকে আর্ট ভালোবাসেন, সেই জন্য এখানে এসেছেন। যারা এটা নিয়ে পড়াশোনা করেন তারাও এসেছেন, তারাও তাদের অনেকের কাজও হয়তো এখানে আছে। সো যারা এসেছেন তাদের জন্য বলবো যে আপনারা এসেছেন, ভালো লাগছে। তবে আমি বলবো সবাইকে যারা আজকে আসেননি, যারা আর্ট ভালোবাসেন তাদের জন্য এটা একটা কী বলবো, এটা একটা এক্সপিরিয়েন্স হবে। যারা আগে এসেছেন তারা অলরেডি জানেন, তাদেরকে আলাদা করে আমার কিছু বলার নেই, কিন্তু যারা আপনারা আসেননি বা তোমরা যারা স্টুডেন্টস অফ আর্ট যারা আসনি, প্লিজ আর্টসনেকারে এসে আমাদের রাজারহাট নিউ টাউনে আর্টসনেকার্স মিউজিয়াম সুবাদার শুভা প্রসন্নর এক্সিবিশন, এটা দারুণ সুন্দর হয়, এখানে দারুণ ভাবে সুবাদা অ্যারেঞ্জ করে। উই হ্যাভ গট গুড মিউজিক, উই হ্যাভ গট গুড ফুড, গুড আর্ট, সো হোয়াট এলস উই ওয়ান্ট। ভীষণ ভালো লাগছে, সব থেকে জ্ঞানী গুণী অনেক মানুষজন এসছেন এখানে, এবং সব থেকে ভালো কথা বর্ণাঢ্য বলবো না কিন্তু খুব ক্রিয়েটিভ একটা জায়গা, এবং যেখানে এসে না মানে আমার শিল্পী মনটা ভেতরে, যে ছোটো থেকে বড় হওয়ার সময় তো আমি শিল্প চর্চা করতে করতে বড় হচ্ছিলাম, সেই মনটা ফেরত চলে আসে এবং অনেক কিছু জানতে ইচ্ছে করে, আবার ফিরে যেতে ইচ্ছে করে, নস্টালজিয়ায় ভুগি, আমার ভালো লাগে এখানে এসে, মনটা ভালো হয়ে যায় আর কি। আজকে তুমি তোমার মেয়েকেও নিয়ে এসেছো, তো সেখানে দাঁড়িয়ে তো মেয়ে তো হচ্ছে নেক্সট জেনারেশনের
আমি শুধু এইটুকুনি বলতে পারি, ওকে আমি এগিয়ে দিতে পারি, এরপরে ও কি চুজ করবে সেটা ওর ব্যাপার একেবারে। আমি মা হিসেবে ওকে দেখাতে পারি যে এটাকে এই বলে বা রং চেনাতে পারি, তারপর সেই রং দিয়েও কি ছবি আঁকবে সেটা তো ওরই ব্যাপার। আজকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন? না, অনুষ্ঠান তো আমিই করি, আমরাই করি, সুতরাং আমরা এটা এবছর ৬ বছর হতে চললো, যদিও আর্ট শেখার হয়েছে ২০১৪তে। এই ৬ বছর ধরে আমরা করছি, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে তরুণ শিল্পীরা যাতে উৎসাহিত হয়, তাদের অ্যাফোর্ডেবল যে ছবি সেটা মানুষ যাতে সংগ্রহ করেন, এবং ছবির সঙ্গে সহবাস করার একটা ব্যাপার আছে, ছবির যে সঙ্গে জীবন যাপন করা, এবং যাতে ছবির প্রচার এবং প্রসার হয় তার সঙ্গে সঙ্গে আমরা এখানে কারুকাজ রেখেছি, ভাস্কর্য আছে, খাবার একটা ব্যাপার আছে, খুব বড় বড় কিছু মানে খাদ্য প্রতিষ্ঠান তারা খাবার এনেছেন, দোকান করেছেন, আর প্রতিদিন সন্ধ্যাবেলা গান নাচ এইসবের আসর বসে, বহু দূর দূর থেকে বিভিন্ন বিভিন্ন শিল্পীরা আসেন। আজও যেমন আনন্দী সরকার খুব বিখ্যাত গায়ে তিনি গাইবেন, তিনি তিমির বরণের বংশধর, ইন্দ্রনীল ভট্টাচার্যের নাতি, সুতরাং এই রকম ভাবনা টাবনা নিয়ে মানুষকে আরও জড়ো করে আমরা এই কাজ করছি। সব শুদ্ধ প্রায় ৬৬টা স্টল আছে। খুব ভালো, খুব ভালো, তো সব সকলেই একেবারে উকিয়ে থাকে যে এই স্টলে যোগ দেবে বা স্টল নেবে। এবছরও তাই বলার সঙ্গে সঙ্গে, আমরা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তারা এসেছেন এবং তাদের মতন করে সাজিয়েছেন, আমরা একরকম সাজিয়েছি এবং তারা তাদের মতন করে মেলাকে সাজিয়ে নিয়েছে। এই বছর স্পেশাল কী আছে? স্পেশাল তো এবছর যেটা হবে, রেজাল্ট হবে, আমরা তো আজকে শুরু করছি, সেটা পরে বোঝা যাবে, একেবারে শেষ দিন আমরা বুঝতে পারি।